রংপুরে পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার রাত ১২:০১ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর এমপির পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বীরতা রানী রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম, থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, সামাজিক সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিশিষ্টজনেরা একুশে প্রথম প্রহরে শহীদ মিনারে বাহান্নর ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে এক মিনিট নিরাপত্তা পালন করার পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন, মহিলা আওয়ামী যুবলীগ, বীরগঞ্জ পৌর লীগ, এরপর বীর মুক্তিযোদ্ধাবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। জনাব মোহাম্মদ জাকির হোসেন বীরগঞ্জ থানা, তিনি কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা এবং প্রশিক্ষণ কমিটির বিজ্ঞান ও কারিগরি কলেজ, প্রজাপাড়া পালপাড়া টালিমেশিন মিল শিল্প সমবায় সমিতি লিমিটেড, প্রজা বঙ্গবন্ধু মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ ব্যবসায়িক ফোরাম, বীরগঞ্জ বণিক এবং বীরগঞ্জ পৌরসভার পক্ষে এএসএম তাজিমুল ইসলাম শামীম, সম্মানীয় পৌর মেয়র এবং বীরগঞ্জ পৌর আওয়ামী লীগ, বীরগঞ্জ মহিলা যুবলীগ, ভাই সামনে থাকলে হবে, বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আমরা বেদিতে সফল করতে আমরা সকলে সুষ্ঠু সুন্দরভাবে একে একে এসে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করব। বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিস বীরগঞ্জ উপজেলা শাখা জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মান্নু, আবু আজাদ বাবলুর নেতৃত্বে অন্যান্য কে ধরে না কে মাহমুদুল কি রেডি হইতে এতক্ষণ লাগে গে কি যায় আপনার ইয়া ধরতেছে না কে সুর ধরতে এবারে জনাব আলহাজ নুরুল আমিন রাজা সভাপতি ভারপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখা ও জনাব এএসএম তাজিমুল ইসলাম শামীম, তাদের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখা জনাব আলহাজ মকবুল হোসেন সর্দার সহ সভাপতি কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। এখন বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মানিত রংপুর তিনি কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এবার বীরগঞ্জ পৌরসভার সম্মানিত পৌর মেয়র জনাব এসএম তাজিমুল ইসলাম, জনাব মোহাম্মদ জাকির হোসেন অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবে। বড়দরগা শিক্ষণ ইনস্টিটিউটের সম্মানিত নেতৃবৃন্দরা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবে। আমাদের যাদের মালা দেয়া হলিক বীরগঞ্জ উপজেলা শাখা, বীরগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি সম্পাদক, শ্রমিক লীগ, এখন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মানিত নেতৃত্ব, উপজেলা প্রশাসন কবি খ্যাত মাহমুদ স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দরা কেন্দ্রীয় একজনকে সুযোগ দেব। দয়া করে আমাদের যাদের পুষ্পমাল্য দেওয়া হবে আমরা আর একজনকে সুযোগ দেব। বাংলাদেশ আওয়ামী যুবলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত মাহমুদুল হক সাগর এবং সাধারণ সম্পাদক শাহেদ প্রধান, রাজপথ রক্তে রঞ্জিত করেছিল সেই সকল বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে, পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবে। এখন বাংলাদেশ জাতীয় পার্টি বীরগঞ্জ উপজেলা শাখা প্রকৌশলী কার্যালয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বীরগঞ্জ রডা কমান্ড বড় দরগা হাইওয়ে
থানা বীরগঞ্জ থানা বাংলাদেশ পরিবেশ গবেষণা প্রশিক্ষণ লিমিটেড শাহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বাংলাদেশ প্রেস শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মেয়ের শিল্প সমবায় সমিতি প্রজাপাড়া পালপাড়া মা মাটি খেলাঘর আসর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের